কি হয়েছিল? পেটে কামড় দিছিল। বাচ্চারা বলো, স্বাস্থ্যই সকল সুখের মূল। রাতুল, তোমার আবার কি হলো? স্যার, পেটে কামড় দিতাছে। গত কয়েকদিনে সালাম কালাম রহিমারও একই সমস্যা হয়েছে। আজই তুমি বাড়ি গিয়ে ডাক্তার দেখাও। রাতুল, কি হয়েছে? আগের সমস্যা। রশিদ ভাই কেমন আছেন? ঘেরে মাছ সবজি তো ভালোই ফলাচ্ছেন, এবার তো বাম্পার। হ্যাঁ ভাই, ওয়ার্ল্ড ফিশের USAID অ্যাকোয়াকালচার ফর ইনকাম অ্যান্ড নিউট্রিশন প্রজেক্টের সহযোগিতায় সবই ভালো ফলতেছে। ঘেরের তাজা মাছ, ছোট মাছ, সবজি সবই তো খাইতেছে। তবু ঘরে অসুখ বিসুখ লাগিয়েই আছে, টাকা পয়সা তো সব ওষুধ কিনতেই শেষ হয়ে যাইতেছে। এই তো রাতুল অক্ষণ স্কুল দিয়ে বাড়ি চলে এলো, তার পেটে সমস্যা দেখা দিছে। বলেন কি? ভাবি কেমন আছেন? ভালোই আছি। তই কি ব্যাপার ভাবি, দীর্ঘশ্বাস কেন? আপনারা মলা ঢেলা দারকিনা, ছোট মাছ, রঙিন শাকসবজি আর গাঢ় রঙের ফলমূল তো ভালোই খাচ্ছেন। জি ভাই, আপনাদের প্রশিক্ষণে সব নিয়ম কানুনই তো মানা চলতেছে, তবুও। ভাবি, আপনার দীর্ঘশ্বাসের বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমি এ ধরনের সমস্যা গ্রামের কিছু কিছু পরিবারেও দেখেছি। আপনাদের এ বিষয়ে সচেতন হওয়ার জন্য একটি প্রশিক্ষণ প্রয়োজন। আগামী শনিবার এই পাড়ার সবাইকে নিয়ে বটতলাতে একটি প্রশিক্ষণ হবে, আপনারাও আসবেন। প্রিয় গ্রামবাসী, আপনারা পূর্বের প্রশিক্ষণগুলোতে মাছ, চিংড়ি, সবজি ও পুষ্টি সম্পর্কে জেনেছেন। আমার ভালো লাগছে যে গ্রামবাসীরা এখন নিয়ম মতো মাছ, চিংড়ি ও সবজি চাষ করছেন এবং নিজেরাও খাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, গ্রামবাসীর অনেক সদস্যই পেটের বিভিন্ন অসুখ বিসুখে ভুগছেন। এর মূল কারণ কি আপনারা বলতে পারেন? না তো। তাহলে শুনুন, শুধুমাত্র পুষ্টিকর খাদ্য খেলেই সুস্থ থাকা যাবে না। খাদ্যকে পরিষ্কার হাতে প্রস্তুত, পরিবেশন ও গ্রহণ করতে হবে। হাত ধোয়ার জরুরি সময়গুলো হলো খাবার তৈরি বা রান্না করা, কোনো খাবার ধরা বা শিশুকে খাওয়ানো এবং খাদ্য পরিবেশনের আগে। এছাড়া পায়খানা ব্যবহার, শিশুর পায়খানা পরিষ্কার এবং গবাদি পশু পাখি পরিচর্যার পর সাবান বা ডিটারজেন্ট দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। হাত ধোয়ার গুরুত্ব তো বুঝলাম, কিন্তু আমরা তো গায়ের মানুষ, এতবার টিউবওয়েল চাইপা হাত ধোয়া তো কঠিন। ছোটরা তো টিউবওয়েল চাইপা হাতই ধুইতে পারে না। আমগো, অনেকের বাড়িতে তো টিউবওয়েলই নাই, তাহলে কেমনে আমরা এতবার ভালো করে হাত ধুমু? হ্যাঁ, ঠিকই বলেছেন, তবে এর সহজ উপায়ও আছে। বোতলে পা দিয়ে চাপ দিয়ে কিভাবে অল্প পানির মাধ্যমে হাত ধোয়া যায় তা দেখুন। হাত ধোয়ার এই যন্ত্র তৈরির জন্য যা যা লাগবে সেগুলো এই টেবিলে সাজানো আছে, আর এগুলো আমাদের সবার বাড়িতেই পাওয়া যায়। প্রথমে তারকাটা গরম করে 5 লিটারের একটি বোতলের ছিপিতে এবং তলার কাছাকাছি দুই স্থানে দুটি ছিদ্র করে, তলার কাছাকাছি নিচের ছিদ্রে একটি 3 ইঞ্চি নল ঢুকিয়ে আঠা লাগিয়ে দিই। এরপর 250 মিলির একটি বোতলের ছিপিতে আর 1/2 লিটারের বোতলের তলার কাছাকাছি একটি করে ছিদ্র করি। একটি রাবারের বলকে বায়ুশূন্য করে 250 মিলির বোতলে ঢুকাই এবং পাম্পার দিয়ে বলটিতে বাতাস ভরে দিই। একটি 6 ফুট লম্বা নলের দুই প্রান্ত যথাক্রমে 5 লিটার ও 250 মিলির বোতলের ছিপির ছিদ্র দিয়ে ঢুকিয়ে আঠা লাগিয়ে দিই। অন্য বোতলটিতে 3 ইঞ্চি একটি নল আঠা দিয়ে লাগিয়ে দিই। খুব মজার ব্যাপার। তারপর টয়লেটের পাশে একটি 3 ফুটের মতো বাঁশ কিংবা কাঠের ঘুড়ির উপরে কাঠের তক্তা লাগিয়ে তাকের মতো তৈরি করি। 2 বোতলের মধ্যে বড় বোতলটিতে ফানেল দিয়ে পানি ভরে মুখ আটকে তাকের উপরে রাখি। অন্য প্রান্তের ছোট বোতলটিকে কাঠের বাক্সে ভরে মাটিতে রাখি। 3য় বোতলটিতে লিকুইড সাবানের সাথে পানি মিশিয়ে একটু ঝাঁকিয়ে তাকের উপরে রাখি। তৈরি হয়ে গেল স্টেপি ট্যাপ। এইটা কিভাবে ব্যবহার করব?
টয়লেট থেকে বেরিয়ে সাবানের বোতল চেপে সাবান হাতে মাখব। এবার নিচের বোতলটিতে পা দিয়ে চাপ দিলে উপরের বড় পানি ভর্তি বোতলের নল বেয়ে পানি পড়বে, সেই পানিতে হাত পরিষ্কার করে নেব, ব্যাস। বাহ বাহ, এত সহজ। স্যার, এবার আপনি কিছু বলেন। হ্যাঁ, আজ আমরা অতি সহজে এবং অল্প পানি খরচে ভালোভাবে হাত ধোয়ার চমৎকার পদ্ধতি ও নিয়ম শিখলাম। আমি আগামীকালই আমার বাড়িসহ স্কুলে এটি তৈরি করব। আপনারাও বাড়িতে তৈরি করে এটি ব্যবহার করবেন। আর পিএসএফ ভাইকেও ধন্যবাদ।